আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টুডে ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বরাবরের মতো আজকে আমরা আবারও চলে এসেছি মিরপুরের বাইঘাটে, আর আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে প্রচুর পরিমাণ বাইক এসেছে এবং এরই মধ্যে অনেক বাইক সেল হয়েছে। তো দর্শক, তো পুরো ভিডিওটি কোন রকম টানাটানি না করে দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক আজকে। দর্শক প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের বাইকঘাটে কী কী বাইক সেল হয়েছে। দেখা যাচ্ছে এর মধ্যে অনেকগুলো বাইক সেল হয়ে গেছে। আমার সামনে যেই বাইকগুলো দেখছেন সবই সেল হয়েছে, এর বাইরেও কিছু বাইক অলরেডি ডেলিভারি হয়ে গেছে। দর্শক যে প্রথমে আপনাদেরকে দেখতে পাচ্ছি একটি ডিসকভার বিক্রি হয়েছে, এটি 85,000 টাকায় বিক্রি হয়েছে। হ্যাঁ, এটা বাজাজ ব্র্যান্ডের ডিসকভার একটি বাইক, দেখতে পাচ্ছেন এটা অনলি 85,000 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, যে এর পাশেই দেখতে পাচ্ছেন জি হ্যাঁ, এই যে এর পাশে একটি টিভিএস রাইডার, এটা বিক্রি হয়েছে। এটা প্রাইসটা একটি আপাতত দেওয়ার নাই, তো মোটামুটি এটা খুবই একদম নতুন কন্ডিশন মাত্র, এটা যেহেতু প্রাইসটা ডিটেলস দেওয়া আছে 5,500+ মাইলেজ, অনটেস্ট অবস্থা আছে, 2022 মডেল, 22 রেজিস্ট্রেশন। এটার দাম চাওয়া হয়েছিল 1,35,000 টাকা, এটা কততে বিক্রি হয়েছে এটা লেখা নাই, মেবি আছে পরে জানতে পারলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। গাড়িটি দেখতে পাচ্ছেন অলমোস্ট একদম নিউ কন্ডিশনে আছে। দর্শক যে দর্শক এর পাশাপাশি আরেকটি আছে হুন্ডা CB125, এটি বিক্রি হয়েছে 1,01,000 টাকায়, এটি বিক্রি হয়েছে 1,01,000 টাকায়, হুন্ডা CB125। এর পাশে একটি দেখা যাচ্ছে ফেজার ভার্সন 1, এটি বিক্রি হয়েছে মাত্র নব্বই হাজার টাকায় ফেজার ভার্সন 1। এরই পাশে বর্তমান যুব সমাজের ক্রাশ ভার্সন 2, ইয়ামাহা ভার্সন 2, এটি বিক্রি হয়েছে অনলি 2,05,000 টাকায়। যে এর পাশে দেখতেছেন একটি টিভিএসের 4B, এটি বিক্রি হয়েছে 1,29,000 টাকায়, অনেক কমে এটি বিক্রি হয়েছে। দর্শক আমার দেখা মতো সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমগুলো থেকে এখানে খুবই রিজনেবল প্রাইসে বাইক সেল হয়ে থাকে। জি, এরই পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ভার্সন 3, ইয়ামাহা ভার্সন 3। হ্যাঁ, এটা ABS আছে, এটা বিক্রি হয়েছে 3,70,000 টাকা। যদি দর্শক দেখতে পারছেন 3,70,000 টাকা। যে পাশাপাশি আরেকটি দেখতে পাচ্ছেন ভার্সন 3 আছে এখানে একটি, এই ভার্সন 3, এটা বিক্রি হয়েছে 2,25,000 টাকা। দর্শক এটি দেখতে পাচ্ছেন, এটি অলরেডি বিক্রি হয়েছে 2,25,000 টাকায়। এই দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা হিরো স্প্লেন্ডার, এটি কিছুক্ষণ আগে সেল হয়েছে, এটা মাত্র 48,000 টাকা বিক্রি হয়েছে, হিরো স্প্লেন্ডার। জি দর্শক এই দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণের মধ্যে আরেকটি পালসার DX বাইক বিক্রি হয়েছে, এটি বিক্রি হয়েছে 1,66,000। আজকের বাইকঘাটে প্রচুর পরিমাণ বাইক এসেছে। দর্শক আপনাদের সুবিধার্থে প্রথমেই জানিয়ে রাখছি এই বাইকঘাটটির লোকেশন হচ্ছে মিরপুর 13 BRT এর ঠিক অপোজিট পাশে যে রোডটি আছে সেখানে। সপ্তাহের প্রত্যেক শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাইকঘাটটি এখানে বসে। দর্শক এখানে আপনারা এসে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাইক ক্রয় করতে পারবেন, ভালো করে যাচাই বাছাই করে তারপর ক্রয় করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে আপনার ব্যবহৃত যে কোনো বাইক এখানে এসে সেল করতে পারবেন। দর্শক এই পর্যায়ে আপনাকে দেখানোর চেষ্টা করব আজকের হাটে কী কী ধরনের বাইক এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন আজকের হাটে প্রচুর বাইক এসেছে। দর্শক এখন আপনাদেরকে মোটামুটি একটি একটি করে দেখানোর চেষ্টা করব কী কী বাইক এসেছে। দর্শক আমাদের সামনে প্রথমেই দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3, এটা ইন্দোনেশিয়ান ভার্সন, 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, আর এটা চলেছে 5,000 কিলো+, আর এটার দাম চাওয়া হচ্ছে 4,30,000 টাকা। জি, পাশাপাশি আরেকটি R15 দেখছেন, এটি হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, এটা 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, এটা 13,000+ মাইলেজ আছে, আর এটা দাম চাওয়া হচ্ছে 3,60,000 টাকা। এর পাশে আরেকটি লাল R15 ভার্সন 3, ইন্ডিয়ান ভার্সন, এটা রেড কালারের, এটার মাইলেজ আছে 3,900, আর এটার দাম চাওয়া হচ্ছে 3,80,000 টাকা। যে দেখতে পাচ্ছেন গাড়িটা মোটামুটি ফ্রেশই আছে। এর পাশে আরেকটি R15 দেখা যাচ্ছে, এটা হলো ইন্দোনেশিয়ান ভার্সন, এটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দাম চাওয়া হচ্ছে 4,00,000 টাকা। দর্শক এখানে যা দাম চাওয়া হচ্ছে কোনোটাই ফিক্স না, আপনারা এসে দেখে তারপর বার্গেটিং করে নিতে পারবেন। জি, এখনও একটা পাশাপাশি একটি ভার্সন 2 দেখা যাচ্ছে, ফেজার ভার্সন 2, এটা হলো 2021 মডেল, অনটেস্ট অবস্থায় আছে, এটার মাইলেজ আছে 6,000+, আর এটার দাম চাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন 2,40,000 টাকা। এটার কন্ডিশনও মোটামুটি খুবই ভালো আছে। দর্শক যে আপনাদেরকে একটু সামনে গিয়ে এটার টায়ারগুলো দেখানোর চেষ্টা করছি। জি দেখতে পাচ্ছেন
এর পাশাপাশি পেয়ে যাবেন জিক্সার এসএফ, এটা BS6 ইঞ্জিন, এটা 2021 মডেল, 21 এই রেজিস্ট্রেশন, 6000 প্লাস মাইলেজ, আর 2 বছরের টেক্সট টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে অনলি 3,15,000 টাকা। এখন আমাদের সামনে FZS ভার্সন 2 দেখতে পাচ্ছেন, আর এটার দামটা হচ্ছে 1,97,000 টাকা। এটা 2019 মডেল, 19 এই রেজিস্ট্রেশন, আর এটার মাইলেজ আছে 9,000 প্লাস। জি দর্শক, জি হ্যাঁ, পাশাপাশি আরেকটি FZS ভার্সন 2 আছে, এটাও দামটা হচ্ছে 1,97,000 টাকা, এটার মাইলেজ আছে 10,000 প্লাস, এটাও 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন। পাশাপাশি দুইটা FZ ভার্সন 2 আছে, দুইটাই 1,97,000 টাকা চাওয়া হচ্ছে। দর্শক, এর পাশে আরেকটি FZ ভার্সন 2 পেয়ে যাবেন, FZS ভার্সন 2, এটা 2020 মডেল, 2021 রেজিস্ট্রেশন, মাইলেজ আছে 6,000 প্লাস, এটাও 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 2,15,000 টাকা। দর্শক, এখানে একটা ভাই যে বাইক দেখছে, সে ভালোভাবে তার বাইকটা টেস্ট করে দেখছে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, এখানে এসে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে বাইকগুলো টেস্ট করে নিতে পারবেন। একটি বাইক কেনার আগে অবশ্যই আপনার যা যা মানে চেক করা প্রয়োজন, সবগুলো বিষয় খুঁটিনাটি চেক করে দেখে শুনে তারপর আপনার মন মতো দামাদাম করে নিতে পারবেন। আমার FZS ভার্সন 3, এটা 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, 7,000 প্লাস মাইলেজ আছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 2,22,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি খুবই সবগুলো গাড়ি খুবই ফেরে ফ্রেশ আছে, তারপর আপনি ভালো করে যাচাই বাছাই করে নিতে পারবেন। দর্শক, পাশাপাশি একটি দেখা যাচ্ছে পালসার NS ABS, এটা হলো 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, এটা অনটেস্ট অবস্থায় আছে, আর এটার মাইলেজ আছে 1,820, আর এটার দামটা হচ্ছে 1,95,000 টাকা। এর পাশাপাশি পেয়ে যাবেন একটি হিরো থ্রিলার, এটা রেড কালার হিরোর থ্রিলার, এটাও আউটলুকটা খুবই সুন্দর আছে এবং মেবি সম্ভবত খুবই কম ইউজ হয়েছে, যে আমি আপনাদের দেখার চেষ্টা করছি। এটা 2021 মডেল, অনটেস্ট অবস্থায় আছে, মাত্র 2840 প্লাস মাইলেজ দেওয়া, স্যার এটার দামটা হচ্ছে 1,55,000 টাকা। এখন আমাদের সামনে আছে একটি B4, এটা এক্সকানেট 2021 মডেল, এটা অনটেস্ট অবস্থায় আছে, আর এটার দামটা হচ্ছে 1,65,000 টাকা। হ্যাঁ, পাশাপাশি একটি আর্মি কালারের এক্স ব্লেড আছে, এটা 2022 মডেল, 22 রেজিস্ট্রেশন, এটি একটি 160 সিসির বাইক, এটা মাইলেজ আছে 1,840 কিলোমিটার, আর এটা 10 বছরের কাগজ করা আছে অলরেডি, এটার দামটা হচ্ছে 2,03,000 টাকা। এই দর্শক দেখতে পাচ্ছেন, 10 বছরের কাগজ করা। পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি জিক্সার SD, 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দাম চাওয়া হচ্ছে মাত্র 1,80,000 টাকা। এর পাশাপাশি দেখা যাচ্ছে একটি হুন্ডা হর্নেট, এটা 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন, মাইলেজ আছে 40,000 প্লাস। দর্শক, 40,000 প্লাস মাইলেজ, এটার দাম চাওয়া হচ্ছে 1,35,000 টাকা। এখানে একটি FZS ভার্সন 3 দেখা যাচ্ছে, এটা হলো 2019 মডেল, 11,400 মাইলেজ আছে, আর এটার দামটা হচ্ছে 2,08,000 টাকা, সরি দর্শক, 2,08,000 টাকা, এটাও 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে। এখন দেখা যাচ্ছে একটি হাঙ্ক আছে, হাঙ্ক 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 14,000 প্লাস মাইলেজ, 2 বছরের কাগজ করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,10,000 টাকা। এখানে একটি পালসার দেখতে পাচ্ছেন, এটা পালসার সিঙ্গেল ডিস্ক, 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, মাইলেজ 16,000 প্লাস, আর এটার দামটা হচ্ছে 1,30,000 টাকা। হ্যাঁ, এখানে আরেকটি ক্রুজার টাইপের বাইক দেখা যাচ্ছে, এটা হলো অ্যাভেঞ্জার, এটা হলো বাজাজ ব্র্যান্ডের অ্যাভেঞ্জার একটি বাইক, খুবই জনপ্রিয় একটি বাইক, এটা 10 বছরের পেপার্স করা আছে, এটা 14,000 প্লাস মাইলেজ আছে, আর এটার দামটা হচ্ছে 1,57,000 টাকা। দর্শক, আজকের বাইকে বেশ কয়েকটি TVS 4B আছে, এখন আমার সামনে আরও একটি TVS 4B দেখা যাচ্ছে, এটা হলো ডাবল ডিস্ক, এটা 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস মাইলেজ আছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,52,000 টাকা। এর পাশাপাশি যেই ফোরবিটা দেখছেন, এটাও 2020 মডেল, ডাবল ডিস্ক, 20 মডেল, 20 রেজিস্ট্রেশন, এটার মাইলেজ আছে 11,500 প্লাস, 2 বছরের কাগজ করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,60,000 টাকা।
এখানে দেখা যাচ্ছে একটি হর্নেট সিবিএস, এটা এটা 2020 এর মডেল, 21 রেজিস্ট্রেশন, এটা নিয়ে দামাদামি চলছে দর্শক। এটার দাম চা হচ্ছে 1,72,000 টাকা, এটাও 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে দর্শক। জি এখানে আরেকটি 4B দেখা যাচ্ছে, এটাও ডাবল ডিস্ক, এটা 2019 এর মডেল, 19 রেজিস্ট্রেশন, এটা 9,000 প্লাস মাইলেজ, আর এটার দাম চা হচ্ছে 1,60,000 টাকা। জি পাশাপাশি আরেকটি রেড কালারের 4B পেয়ে যাবেন, এটাও ডাবল ডিস্কের, এটা 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, 9,000 প্লাস মাইলেজ আছে, আর এটার দাম চা হচ্ছে 1,66,000 টাকা দর্শক। পাশাপাশি দুইটা 4B, দুইটাই লাল কালারের, একটির দাম চা হচ্ছে 1,60,000 টাকা, আরেকটির দাম চা হচ্ছে 1,66,000 টাকা দর্শক। কোনোটি একদম ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন, অবশ্যই এখান থেকে অনেকটাই কমে নিতে পারবেন দর্শক। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলোতে যে প্রাইস থাকে এখানে তার চেয়ে কিছুটা কমে আপনারা বাইক কিনতে পারবেন। এখানে একটি ইয়ামাহার সেলোটা দেখা যাচ্ছে, এটা 2020 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, এটা 9,000 প্লাস মাইলেজ আছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দাম হচ্ছে 1,12,000 টাকা দর্শক। পাশাপাশি আরেকটাই পালসার পেয়ে যাবেন, এটা হলো সিঙ্গেল ডিস্ক, 2015 মডেল, 16 রেজিস্ট্রেশন, 18,000 প্লাস মাইলেজ, আর এটার দাম চা হচ্ছে 1,25,000 টাকা। হ্যাঁ এখানে পেয়ে যাবেন আরেকটি ডিসকভার ব্লু কালারের, বাজাজ ব্র্যান্ডের ডিসকভার। জি দর্শক এটার দামটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা হলো হ্যাঁ ডিসকভার সিবিএস, 2019 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, আর এটার দাম চা হচ্ছে 1,12,000 টাকা। পাশাপাশি আরেকটি পালসার পেয়ে যাবেন, এটার সিঙ্গেল ডিস্ক, 2016 মডেল, 16 রেজিস্ট্রেশন, 13,000 প্লাস মাইলেজ, এটার দাম চা হচ্ছে 1,25,000 টাকা। হ্যাঁ দর্শক অনেকদিন পরে একটি এই টিভিএস আরটিআর দেখতে পাচ্ছি, 2020 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, অনটেস্ট অবস্থায় আছে, এটার দাম চা হচ্ছে 1,25,000 টাকা। হ্যাঁ টিভিএস খুবই ব্ল্যাক কালারের, 2020 এর মডেল, অনটেস্ট অবস্থায় আছে, মাইলেজ আছে 4,500 দর্শক। এখানে আরেকটি টিভিএস ব্র্যান্ডের স্ট্রাইকার দেখা যাচ্ছে, প্রাইসটা জানিয়ে দিচ্ছে। জি দর্শক স্ট্রাইকার, এটা 2019 এর মডেল, 19 রেজিস্ট্রেশন, 8,000 প্লাস মাইলে, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দাম চা হচ্ছে মাত্র 89,000 টাকা। এখানে আরেকটি পেয়ে যাবেন হিরো ইগনিটর, ইগনিটর এটা হলো 2020 এর মডেল, 125 সিসির একটি বাইশ, 20 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, 4,000 প্লাস মাইলেজ, 2 বছরের কাগজপাতি করা আছে, আর এটার দাম চা হচ্ছে 1,23,000 টাকা দর্শক। আমাদের সামনে এখন এই মুহূর্তে একটি হিরো হাং দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল ডিস্ক, এটা 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 150 সিসির একটি বাইক, 15,000 প্লাস মাইলেজ, এটা 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দাম চা হচ্ছে 1,05,000 টাকা। যে এটা সম্ভবত দেখা হচ্ছে আমাদের এই ভদ্রলোক ভাই দেখতেছে, যে এটা সম্ভবত উনি দেখে তারপর যদি পছন্দ হয় দামাদামি করে কেনার চেষ্টা করবে। হ্যাঁ দর্শক, জি দর্শক এখন আমাদের সামনে আবারও একটি 4B সিঙ্গেল ডিস্ক এসকানেট, 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 3500 প্লাস মাইলেজ আছে, আর এটা দাম চা হচ্ছে 1,66,000 দর্শক। আজকের বাইক হাটে প্রচুর পরিমাণ 4B বাইক আছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেকগুলো বাইক দেখিয়ে দিয়েছি, আরও সামনে আমাদের সামনে আরও অনেক বাইক আছে। এখন আমাদের সামনে একটি দেখা যাচ্ছে বোল্ট, এটা হচ্ছে রানার বোল্ট, 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 13,000 প্লাস মাইলেজ, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দাম চা হচ্ছে 1,20,000 টাকা। পাশাপাশি পেয়ে যাবেন আরেকটি হিরো হাং, এটা হলো 2018 মডেল, সিঙ্গেল ডিস্কের একটি বাইক, 13,000 প্লাস মাইলেজ, আর এটার দাম চা হচ্ছে 1,05,000 টাকা দর্শক। আজকের বাইক হাটে প্রচুর ক্রেতা এসেছে, এর মধ্যে আপনাদের দেখিয়েছি অনেকগুলো বাইক সেল হয়েছে এবং আরও বাইক নিয়ে কথাবার্তা চলছে। জি দর্শক হ্যাঁ আমাদের সামনে আরও একটি 4B দেখা যাচ্ছে, এটা ডাবল ডিস্কের, এটা 2020 এর মডেল, 2021 রেজিস্ট্রেশন, 5,000 প্লাস মাইলেজ, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দাম চা হচ্ছে 1,92,000 টাকা। যে দর্শক এখানে যে প্রাইসগুলো চাওয়া হয় এটা কোনোটাই ফিক্স না, আপনারা এসে দেখে পছন্দ হলে দামাদামি করে তারপর নিতে পারবেন। আমরা বারবারই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কোনো প্রাইসই ফিক্স না, এখানে এসে আপনারা দামাদামি করে তারপর নিতে পারবেন। যে আমাদের সামনে এখন একটি ডিসকভার আছে, এটা 125 সিসি মেবি, এটা 2020 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, এটা 7,900 প্লাস মাইলেজ আছে, এটার দাম চা হচ্ছে 1,30,000 টাকা দর্শক। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাইকেটে হিউজ পরিমাণ বাইক এসেছে, শত শতর কম না দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আপনাদের বেশ কিছু বাইকের প্রাইস জানিয়ে আনার চেষ্টা করেছি এবং আরও বাকি যেগুলো আছে এগুলোরও জানানোর চেষ্টা করবো দর্শক। জি দর্শক
এবং আজকে যেই পরিমাণ অনেক বাইকের পাশাপাশি হিউজ পরিমাণ ক্রেতা সমাগম হয়েছে নিদর্শন, যে আমাদের পাশে এখন একটি FZS ভার্সন 3 দেখছেন, এটা 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 13,200 চলেছে, আর এটার দামটা হচ্ছে 2,10,000 টাকা। পাশাপাশি আরেকটি ডিসকভার পেয়ে যাবেন, এটার দামটা হচ্ছে 65,000 টাকা, অনলি 65,000 টাকা। এটা 2010 মডেল, হ্যাঁ দর্শক, এই অনলি 65,000 টাকায় ডিসকভার, এটা 2010 মডেল, 10 রেজিস্ট্রেশন, মাত্র মানে 50,000 কিলো চলেছে, আর এটার দামটা হচ্ছে মাত্র 65,000 টাকা। পাশাপাশি আরেকটি পেয়ে যাবেন দর্শক, যেহেতু তেলের দাম বেড়ে গেছে এখন এইসব কম সিসির বাইকগুলো আমাদের জন্য খুবই ভালো, আপনাদের জানিয়ে রাখতেছি। এখন একটা দেখতেছেন প্লাটিনা 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটা 100 সিসির বাইক, আর এটা ক্লেম করা হচ্ছে 60,000 প্লাস মাইলেজ যাবে, এটা 14,000 প্লাস চলেছে, এটা 2 বছর ট্যাক্সটুন করা আছে, আর এটার দামটা হচ্ছে 85,000 টাকা। এখানে আরেকটি ডিসকভার 125 দেখা যাচ্ছে, হ্যাঁ, আর এটার দামটা হচ্ছে মাত্র 1,00,000 টাকা। যে এখন আমাদের সামনে পাশাপাশি দুইটি পালসার আছে, একটি রেড কালার, একটি ব্লু কালার। প্রথম যে পালসারটি দেখতে পাচ্ছি এটা ডাবল ডিস্ক, 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন, 7,200 প্লাস মাইলেজ চলেছে, 2,000 ট্যাক্স টোকেন, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,45,000 টাকা। এই পাশাপাশি যেই প্লাসারটি দেখেছেন এটা রেড কালার, এটা 2016 মডেল, এটা সিঙ্গেল ডিস্কের, 2017 রেজিস্ট্রেশন, 14,000 প্লাস মাইলেজ চলছে, আর এটার দামটা হচ্ছে অনলি 1,30,000 টাকা। হ্যাঁ, এই পাশাপাশি আরেকটি অ্যাপাচি আরটিআর একদম ইয়েলো কালার দেখতে পাবেন, এটা অবশ্য একটু ওল্ড মডেলের, 2012 মডেল, 2012 রেজিস্ট্রেশন, এটা 16,000 প্লাস মাইলেজ চলছে, 10 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে অনলি 1,05,000 টাকা। এই দর্শক, এই পাশাপাশি আরেকটি পালসার, রেড কালার পালসার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পালসার, এটা হলো 2012 মডেল, 2013 রেজিস্ট্রেশন, 155-এর একটি গাড়ি, আর এটা 10 বছরের কাগজ করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,08,000। এখানে দেখতে পাচ্ছেন একটি ফেজার ভার্সন 1, এটা 2011 মডেল, 2012 রেজিস্ট্রেশন, আর এটার দামটা হচ্ছে 1,10,000 টাকা। এর পাশাপাশি আরেকটি ব্লু কালারের পালসার আছে, এটার দামটা হচ্ছে 1,00,000। দর্শক, এখন আমাদের সামনে আরেকটি পালসার দেখতে পাচ্ছেন, এটা একটি ডাবল ডিস্কের বাইক, এটা 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 13,000 প্লাস মাইলেজ চলছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,56,000 টাকা। যে দর্শক, আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, গাড়িগুলো মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশনে আছে, এরপর আপনারা এসে আপনার টাকা আপনি দেখে শুনে যাচাই করে তারপর কিনবেন, আমাদের কথা পড়াশোনা করে এসে সরাসরি বাইক হাট ভিজিট করুন এবং দেখে শুনে তারপর আপনি কিনতে পারবেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, এখানে প্রতি সপ্তাহের প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাইক হাটটি বসে, আর এই বাইক হাটটির লোকেশন হচ্ছে মিরপুর বিআরটির 13 ঠিক পিছনের রোডটাতে। হ্যাঁ, পাশাপাশি আরেকটি ফ্রেজার, সরি, FZS ভার্সন 3 ডাবল ডিস্কের পেয়ে যাবেন, এটা 2019 মডেল, 2019 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস মাইলেজ চলেছে, আর এটার দামটা হচ্ছে 2,15,000 টাকা। দর্শক, এই গাড়িটা আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছি, যে দেখতে পাচ্ছেন যে দর্শক, এই যে এখন আমাদের সামনে একটি দেখছেন জিক্সার SF 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, এটার মাইলেজ আছে 25,000 প্লাস, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,85,000 টাকা। পাশাপাশি মাহিন্দ্রা ব্র্যান্ডের আরেকটি বাইক পেয়ে যাবেন, 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 26,000 প্লাস মাইলেজ, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে অনলি 70,000 টাকা। দর্শক, কোনো বাইকের প্রাইসই একদম ফিক্সড না, আপনারা এসে দেখে দামাদামি করে তারপর নিতে পারবেন, আপনারা এসে যত রকমের যাচাই বাচাই আছে সব রকম যাচাই বাচাই করে দেন, পছন্দ হলে তারপর দামাদামি করতে পারবেন। যে দর্শক, এখন আমাদের সামনে আরেকটি পালসার দেখতে পাচ্ছেন, এটা 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, এটা মাত্র মাইলেজ হচ্ছে 1,600 কিলোমিটার চলেছে। দর্শক, এটার দামটা হচ্ছে 1,80,000 টাকা, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে। যে দর্শক, এটি একটি ম্যাট কালারের বাইক, ব্ল্যাক ম্যাট কালারের বাইক দেখতে পাচ্ছেন। জি, এখন দেখতে পাচ্ছেন একটি FZS ভার্সন 2, এটা 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন, 14,000 প্লাস মাইলেজ চলেছে, আর এটা 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে অনলি 2,00,000 টাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে একটি TVS এর স্টিকার দেখছেন, এটা 17 মডেল, 18 রেজিস্ট্রেশন, 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন, মাইলেজ আছে 16,000 কিলোমিটার, আর এটা 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 93,00,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, সরি, 93,000 টাকা। হ্যাঁ, যে দর্শক দেখতে পাচ্ছেন এই বাইকটি, এই যে আমাদের এই দুই ভদ্রলোক ভাই কেনার জন্য ভালোভাবে যাচাই বাছাই করছে, আপনারা এসব আপনাদের কোনো বাইক কিনতে চাইলে এখান থেকে সুন্দরভাবে যাচাই বাছাই করে তারপর কিনতে পারবেন। হ্যাঁ দর্শক, এই পাশাপাশি দেখতে পাচ্ছি একটি হিরো হাং সিঙ্গেল ডিস্ক, 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন, 18,000 প্লাস মাইলেজ চলছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর দর্শক এটার দামটা হচ্ছে 1,07,000 টাকা। এই দর্শক, ভিডিওতে কথাবার্তায় কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,
হ্যাঁ, পাশাপাশি একটি দেখছেন রয়্যাল প্লাস 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 17,000 প্লাস মাইলেজ চলেছে। এটার দাম চা হচ্ছে অনলি 56,000 টাকা। দর্শক, আজকের বাইকটা দেখ, এর মধ্যে আপনাদের দেখিয়েছি 48,000 টাকা একটি বাইক বিক্রি হয়েছে, আর এখানে 56,000 টাকা বাইক আছে। এছাড়াও বিভিন্ন রকম প্রাইজের আপনাদের এখানে আসলে বিভিন্ন রকম প্রাইজের বাইক পেয়ে যাবেন। দর্শক, এই যে এখানে একটি হিরো গ্লামার দেখতে পাচ্ছেন, এটা 2018 মডেল, 18-তেই রেজিস্ট্রেশন, 23 বছরের ট্যাক্সটুকেন করা আছে, আর এটার দাম চা হচ্ছে মাত্র 75,000 টাকা। আর পাশাপাশি একটি রানার ব্র্যান্ডের রানার রয়্যাল প্লাস একটি 2000 বাইক আছে, এটা 2020-এর মডেল, 2021-এর রেজিস্ট্রেশন, আর এটার দাম চা হচ্ছে দর্শক মাত্র 53,000 টাকা। এই পাশে একটি ইগনোটোর 125 দেখতে পাচ্ছেন, এটা হিরো ইগনোটোর 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। দর্শক, এই পাশে এখন দেখতে পাচ্ছেন একটি জিক্সার ডাবল ডিক্সের বাইক, এটি 2020-এর মডেল, অন টেস্ট অবস্থায় আছে, এটার দামটা হচ্ছে 1,62,000 টাকা। পাশাপাশি পেয়ে যাবেন একটি হাঙ্ক, এটা নিউ মডেলের বাইক, 2021-এর মডেল, 2000, এটাও অন টেস্ট অবস্থায় আছে দর্শক, এটার মাইলেজ আছে 3100 প্লাস, আর এটার দামটা হচ্ছে 1,60,000 টাকা। পাশাপাশি আরেকটি 4B পেয়ে যাবেন, ডাবল ডিক্সের 2019-এর মডেল, এটা অন টেস্ট অবস্থায় আছে, এটার দামটা হচ্ছে মাত্র 1,48,000 টাকা। তারও পাশে আরেকটি 4B পেয়ে যাবেন, এটাও ডাবল ডিক্সের 2019-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 14,000 প্লাস চলেছে, এটার 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, আর এটার দামটা হচ্ছে 1,54,000 টাকা। জি দর্শক, এখানে একটি খুবই অনেক পুরনো মডেলের একটি বাইক দেখতে পাচ্ছি, পালসার 2011 মডেল, 11-তে রেজিস্ট্রেশন, এটি অবশ্যই 135 সিসির একটি বাইক, এটা 25,000 প্লাস মাইলেজ আছে চলেছে, এটা এটার দামটা হচ্ছে মাত্র 52,000 টাকা। দর্শক, 52,000 টাকায় পালসার, এটা 10 বছরের কাগজ করা আছে দর্শক, 10 বছরের ট্যাক্স টোকেন কমপ্লিট করা আছে। জি,